হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে খুব সুন্দর এবং চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। প্রথমে বলে রাখি, আজকের টিউটোরিয়ালটা শুধুমাত্র নতুনদের জন্য না, যারা টুকটাক মানে ডিজাইন পারেন বা মার্কেট প্লেসে কাজ করছেন তাদের জন্য। কারণ আজকে আমি দেখাবো কীভাবে আমরা ভেক্টর ফাইলস বা ভেক্টর আর্ট বা ভেক্টর এলিমেন্ট কোন কোন সাইট থেকে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবো, সাথে আমাদের জানা যে সাইটগুলো আছে তার বাইরেও বেশ কিছু সাইট নিয়ে আজকে আলোচনা করবো, এবং প্রিমিয়াম মানের ভেক্টর ফাইলস ডাউনলোড করতে পারবো, মানে অনেক সুন্দর ভেক্টর ফাইলস আমাদের যেটা দরকার সেটাই। সাথে শেষের দিকে আরও স্পেশাল কিছু থাকবে, তো ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখলে হয়তোবা অনেক কিছু জানতে পারবেন। তো এটা হলো আমাদের গ্রুপ। ভিডিও দেখার পরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে জয়েন হবেন, তাহলে আমাদের আপডেট যে কোনো পোস্ট এখানে পেয়ে যাবেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অপেন করে রাখবেন। ওকে, চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাবো, একটা আর্টিকেল দেখাবো ক্রিয়েটিভ ব্লগে, যে এখানে দেখেন একটা আর্টিকেল আছে, 25টা বেস্ট সাইট ভেক্টর আর্ট ফাইল বা ভেক্টর ফাইল ডাউনলোড করার জন্য 25টা বেস্ট সাইটের লিঙ্ক দেওয়া আছে। আমি এগুলো নিয়ে কথা বলবো, সাথে এগুলোর বাহিরেও কিছু সাইট নিয়ে কথা বলবো। আমি সবগুলো দেখানো সম্ভব না, বাট আমি যেগুলো বেস্ট বেস্ট দেখাবো আর্টিকেলের লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, আপনারা বাদ বাকিটা দেখে নেবেন। এই যে 25টা লিঙ্ক, 25টা সাইটের লিঙ্ক দেবো না, শুধু আর্টিকেলের লিঙ্ক দেবো, আপনারা সেই যে প্রত্যেকটা একটা একটা করে রাইট বাটন ক্লিক করে এগুলো ওপেন করতে পারবেন। সরি, তো সবগুলো 25টা এইভাবে পাবেন। এখানে নিচে আসার পরে এখানে 2 নম্বর পেজে গেলেও আরও বেশ কিছু পাবেন, মোট 25টাই আসবে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে, যার কারণে আমার ভিডিওটা একটু বড় হতে পারে। তো আশা করি শেষ পর্যন্তই দেখবেন। আমরা সাধারণত সবাই জানি প্রথম যে বেস্ট ওয়েবসাইট বলা যায় সেটা হলো ফ্রিফিক। আমরা সাধারণত এটাকে ধরি বেস্ট ওয়েবসাইট হিসেবে, মানে ভেক্টর ডাউনলোডের ক্ষেত্রে পিএলডি ডাউনলোড বা যাই ডাউনলোড করার, মানে ফ্রিতে, ফ্রির ভিতরে এটা হলো ফ্রিফিকটা প্রিমিয়াম বা সরি ফ্রিফিকটাই হলো বেস্ট। আপনি যাই সার্চ দেবেন, এখানে যদি ফুড দিয়ে সার্চ দেন, দেখেন ফুড দিয়ে অনেক কিছু আসবে। এবার ফুডের সাথে সাথে এখানে প্রিমিয়াম প্রথমে আসবে, শাটার স্টকের প্রিমিয়াম জিনিসগুলো দেন, তারপরে আসবে ফ্রি। তো আপনারা চাইলে এগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এগুলো আমরা সবাই জানি, আমি এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। এখানে আসার পরে ফ্রি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলে এখানে চাইবে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে না ফ্রি। ফ্রি ডাউনলোড দিলে এখানে আরেকটা ট্যাব ওপেন হবে, একটু সময় নিবে, সময় নিলে যে ডাউনলোডিং একটু পরে শুরু হবে। এই যে দেখেন ডাউনলোড শুরু হচ্ছে, আমি দিলে এখনই ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, এগুলো আমাদের জানার জিনিস। এরপরে যেটা আছে সেটাও আমাদের জানা, যে ভেক্টর ফ্রি, অল ফ্রি ডাউনলোড ডট কম, এই যে একটা সাইট আছে অল ফ্রি ডাউনলোড ডট কম। তো আমি এই সাইটগুলো লিঙ্ক দিব, সাথে 25টা হলো যে সাইট সেগুলো লিঙ্ক দেবো। তো অল ফ্রি ফ্রি ফায়ার অল ফ্রি ডাউনলোডেও আপনি সেম টু সেম পাবেন। ওকে, এখন দেখেন অল ফ্রিতে যদি ভেক্টরে ধরি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, আপনার কোন অপশনটা লাগবে আপনি সেটা চয়েস করতে পারেন এখানে, অথবা এখান থেকে মানে মনে করেন যে আমি গেম, তো এখান থেকে সার্চ দিলেও আপনি ওই যে রিলেটেড সার্চ, এখানে অনেকগুলো সার্চের অপশন পাবেন, এখান থেকে গেম দিয়ে অনেক কিছু পাবেন, মানে আপনার যেটা দরকার সেটা পাবেন। আসলে এই সাইটগুলো কিছু কিছু প্রিমিয়াম সাইট চালায়, যে তাদের মানে তাদের কিছু অ্যাড শো করা এবং কিছু ফ্রি ফাইল দিয়ে রাখে। তো ফ্রিপিক অল ফ্রি ডাউনলোড, তারপরে যেটা আছে ভেকটেজি ডট কম, এই দেখেন ভেকটেজি ডট কম, এখানেও সেম আপনার এখানে যা দরকার আপনি যদি এই যে মনে করেন ফুড দিয়ে সার্চ দিলেন, আমি জাস্ট ফুড দিয়ে দেখাচ্ছি, আপনার যা দরকার আপনি এখানে ফ্রি পাবেন। কিন্তু এটা ছাড়াও আমাদের স্পেশাল কিছু ফ্রি ফাইল সাইট আছে যেগুলো আমি আজকে নিয়ে কথা বলবো মেন। তো এখানে আসলে প্রথমে কিছু প্রিমিয়াম থাকবে, স্পন্সর থাকবে, এগুলো ভুলে হাত দিবেন না, কারণ ওগুলো টাকা দিয়ে কিনতে হবে। এর নিচে দেখেন ফ্রি ফাইল পাবেন, এই যে দেখেন এখান থেকে আপনার ফুড দিয়ে অনেক সুন্দর সুন্দর ফ্রি ফাইল পাবেন, যেগুলো ফ্রি ডাউনলোড দিবেন, একটু সময় নেবে, নিয়ে ডাউনলোড শুরু হবে। এই যে এখানে 3 সেকেন্ড ওয়েট করতে বলবো, ওয়েট করতে বললে এই যে ডাউনলোড শুরু হলো, আমি মনে করেন যে ডাউনলোড দিলাম। ওকে, ডাউনলোড দিলাম, আমরা একটু ওপেন করবো ফাইলটা। ইপিএস ফাইল আছে, ইপিএস ফাইল মানে আমরা ওগুলো ইনস্টলারে ওপেন করতে পারবো, এখান থেকে আনগ্রুপ করবো, আনগ্রুপ করে সব আলাদা করতে পারবো, যার যেটা দরকার এই যে দেখেন যেভাবে দরকার সেভাবে এডিট করতে পারবো। যাই হোক, এগুলো আমাদের কমন সাইট চলে গেল। এরপরে এই একটা সাইট আছে দেখেন,
নামটা হলো ফ্রি ডিজাইন ফাইল। এখানে আপনি শুধু ভেক্টর পাবেন না, ফটো, আইকন সব পাবেন, পিএসডি থেকে সব পাবেন। দেখেন ফ্রি ভেক্টর থেকে শুরু করে সবই আপনি এখান থেকে, যদি ভেক্টর কার্ড বা ভেক্টর, ওকে ভেক্টর কার্ড দিয়ে দেখি, আমরা সাধারণত যে বিয়ের কার্ড বা এরকম ধরনের কিছু দরকার হলে, এই যে দেখেন ভেক্টর অনেক সুন্দর সুন্দর কার্ড মতো আছে। তো এর বাইরেও আপনি ভেক্টর অনেক কিছু পাবেন বা সার্চ দিলে আপনি সেগুলো পাবেন। এই যে রিবন, আমাদের যে রিবনগুলো দরকার, ভেক্টর অনেক সুন্দর সুন্দর রিবন আছে, এই যে দেখেন এগুলো আমরা সবই ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারবো। এই যে লোগোর জন্য এগুলো ব্যবহার হয়। এগুলো এসে আপনি ক্লিক টু ফ্রি ডাউনলোড দিস, আসলে আপনাকে একটু খুঁজতে হবে, যদি একটু খুঁজেন না আপনি অনেক জায়গা থেকে পাবেন, কিন্তু গুগলে সার্চ দিলে প্রাথমিকভাবে আপনি এই সাইটগুলো পাবেন না, প্রথমে যেগুলো পাবেন ওই যে উপরের তিনটা পাবেন, এরকম ধরনের সাইটগুলো পাবেন। আমি এটা একটু ডাউনলোড করি। হ্যাঁ এই যে দেখেন, এখন আপনি চাইলে এরকম ধরনের যদি লোগো তৈরি করতে চান, এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আনগ্রুপ করে সবই করতে পারবেন। এই যে দেখেন এখানে, ওকে সবই করতে পারবেন, সবই এডিট করতে পারবেন, যেটা আপনার দরকার সেটা এডিট করতে পারবেন। যাক এটাও চলে গেল, আমাদের এটাও দরকার না, আমরা আরও সামনে যাব। এরপরে দেখেন ফ্রি ভেক্টর, এই সাইটটা শুধুমাত্র ভেক্টর এবং ফ্ল্যাট ভেক্টর। এই যে দেখেন আইকন মতো বিভিন্ন ফ্ল্যাট ডিজাইন করা আছে, আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতো যা দরকার তাই ডাউনলোড করতে পারবেন। এখন দেখেন আমি যদি, ওকে এখান থেকে রেইনবো আছে কিনা দেখি, রিবন, সরি রেইনবো না, এই যে রিবন আছে, এই যে দেখেন নিচে হিউজ রিবন, হ্যালো সরি, এখানে হলো হিউজ রিবন, যে আপনার কী লাগবে রিবন, যা লাগবে আপনি এখান থেকে সেটা খুব সুন্দর ডাউনলোড করে আপনি আপনার মতো, এই যে ফ্রি ডাউনলোড, আচ্ছা ফ্রি ডাউনলোড দিলাম, এখানে 5 সেকেন্ড নেবে ডাউনলোড হবে, ওকে এটা শেষ। এরপরে আরও যেগুলো আছে দেখেন, ব্র্যান্ড ইপিএস, এই যে ব্র্যান্ড ইপিএস মানে বড় বড় কোম্পানির সব ব্র্যান্ডের ইপিএস ফাইল পাবেন, যে পপুলার লোগো সিওয়াল, যে দেখেন বিভিন্ন লোগোর ইপিএস ফাইল পেয়ে যাবেন, যেগুলো আইকন পাবেন, যেগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। তো এই ফাইলগুলোর লিঙ্ক আপনি হলো এই যে 25টা যে এ দিব, এই যে ব্র্যান্ড ইপিএস এর ভিতরে পাবেন এগুলো। তো এরপরে আরও অনেকগুলো আছে যেগুলো আমার দেখানো লাগবে না, আপনারা ওখান থেকে খুঁজে পেয়ে যাবেন। আমি এরপরে দেখব ফ্ল্যাট আইকন, একটা নাম আছে আমরা জানি, এটা আইকনের জন্য বিখ্যাত। তো ফ্ল্যাট আইকনের জন্য বিখ্যাত আমরা সাধারণত পিএসডি ডাউনলোড করি, কিন্তু ইলাস্ট্রেটরের জন্য আমরা কিন্তু চাইলে ইপিএস ডাউনলোড করতে পারবো, যেটা এডিটেবল। দেখি একটু ফোন দিয়ে যদি আমি সার্চ দিই, দেখেন একটা ফোন আইকন, আমি চোখে ক্লিক করলাম, ওকে এটা আসলে করে দিই, এই যে ইপিএস, ইপিএস যখন ডাউনলোড করবো ফ্রি ডাউনলোড, তখন দেখবেন এই ইপিএসটা আমি ওপেন করলে, যে দেখেন আমি এখান থেকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে রিয়েল এ দিই, দেখেন এখানে একটা বক্স ছিল, এই যে এটা ডাউনলোড করলাম, এখন এটা কালার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে সেম আমি কী বললি, ওকে চেঞ্জ করতে পারবো বা এরা এডিট করতে পারবো। তো আপনি ওটা ফটোশপে ওপেন করতে পারছেন, ইলাস্ট্রেটর ওপেন করতে পারছেন। আমি ভিডিওটা বেশি বড় করব না, এখন আমি আসল কাজে চলে যাব, যে আসল সাইটে, কারণ এখানে যে সাইটগুলো আছে সবই আপনারা সেম ডাউন সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন, আর এগুলো সবই 25টার ভিতরে থাকবে, যে 25 যে সাইটটা এটার ভিতরে আপনারা এগুলো পাবেন। এরপরে এই যে দেখেন এখানে একটা ভালো সাইট আছে, স্টক ভেক্টর স্টক নামে একটা সাইট আছে। আচ্ছা এখানে একটা দেখেন ডিজাইন কন্টেস্ট নামে একটা ওয়েবসাইটের একটা মানে আর্টিকেল মতো লিঙ্ক আছে, যে তারা ফ্রি টি শার্ট টেমপ্লেট, যে আপনারা হলো টি শার্ট ডিজাইন যারা করেন, বিভিন্ন ধরনের টি শার্ট আছে এখানে, আমরা শুধু এক রকমের করি, কিন্তু এখানে বিভিন্ন ধরনের টি শার্টের টেমপ্লেট আছে, আপনার চাইলে এখানে ফ্রি ডাউনলোড করতে পারবেন, করে ইলাস্ট্রেটরে ফেলাই আপনার ডিজাইনটা এই টি শার্টের উপরে রাখলে আপনার ডিজাইনটা বুঝতে পারবেন যে আসলে সঠিক মাপে আসছে কি না কি সব কিছু, যারা টি শার্ট ডিজাইন করছেন তাদের জন্য এটা। এখন চলে যাবো আমি একটা স্পেশাল ওয়েবসাইট, সেটা হলো 365phd.com, এটা নাম phd.com, বাট এখানে আপনার বেশিরভাগই পাবেন ভেক্টর ফাইলস এবং সবই ফ্রি। দেখেন এখানে হোম পেজে এই যে ফ্রি পিএইচডি 5000 ফ্রি পিএইচডি আছে, ফ্রি ভেক্টর 48000 ফ্রি ভেক্টর আছে, প্রিমিয়ামে আছে 1.2 মিলিয়ন। তো আপনি ফ্রি ভেক্টর থেকে আপনার কী দরকার, আপনার সবই ভেক্টর ফ্রি পাবেন, ফ্যাশন থেকে শুরু করে কার্টুন থেকে শুরু করে, মানে হিউজ, আমি একটা ওয়েবসাইট আপনাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিই, একটা ওয়েবসাইট থেকে আপনি হিউজ ফ্রি ফাইল ডাউনলোড করতে পারবেন আপনার যা দরকার, মিউজিক অ্যান্ড মুভিতে যাই, ওকে এই যে দেখেন মিউজিক নিয়ে ফ্রিতে হিউজ রকমের কালেকশন আছে, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে করতে পারবেন। এরপরে আরও সার্চ দিলাম, সেগুলো একটু দেখি,
যে কর্পোরেট লোগো দিয়ে সার্চ দিলাম, লোগো টাইপের অনেক কিছু আছে এখানে ফ্রিতে। এই যে দেখেন, এটা ওপেন করেন, ফ্রি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে এখানে একটা অপশন আসতে পারে আপনাদের, আমার এটা আগে হলো সেটা করা আছে, যার কোনো আসছে না। এখানে আপনাদেরকে লক দেখাবে যে এটা লক আছে, যদি আপনি এটা খুলতে চান তাহলে হয় ফেসবুকে লাইক দিতে হবে, নাহলে গুগল প্লাসে ওদের ফলো করতে হবে বা টুইটারে ফলো করতে হবে। আপনি যে কোনো একটা দিয়ে অ্যাকশন দেবেন, দেন ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। দেখেন আমি এটা অনায়াসে ডাউনলোড পেয়ে যাচ্ছি। তো এটা ছাড়াও দেখেন এখান থেকে কার্টুন দরকার হলে বা যেগুলো দরকার সবই পেয়ে যাচ্ছেন। 365PSD.com যদি আপনি ইউজ করেন তো আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না। এরপরে যেটা আসবো সেটা হলো PSDKeys.com। আমি এটা আমার আগের একটা ভিডিও দেখাইছিলাম যে কীভাবে আমরা মকআপের জন্য কালেক্ট করতে পারবো। তো আজকে দেখাবো আসলে এর মূল কাজটা কি। এই PSDKeys.com-এ দেখেন এখানে অনেক অপশান আছে, যেগুলো সব প্রিমিয়াম জিনিস আপনি ফ্রি পাচ্ছেন। এখানে ভেক্টর বলে অনেক অপশান আছে, দেখেন এখন ভেক্টরে আপনার কী লাগবে আপনি সেগুলো সিলেক্ট করবেন। যে ফ্যাশন হেলথ পিপল, ফ্যাশন হেলথ পিপলে যদি আসেন দেখেন এখানে সবই ভেক্টর এবং ফ্রি পাবেন। এটা দেখেন, যারা ফ্যাশন নিয়ে কাজ করে তাদের জন্য হিউজ, মেকআপ থেকে শুরু করে আপনার যা দরকার সবই আছে। এই যে এখন এটা এসে ডাউনলোড দিবেন। আমি এই সাইট থেকে ডাউনলোডের অপশন দেখা দিচ্ছি, যে প্রিফাইলস যদি থাকে তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে করে আপনি অন্তত না হলেও 30টা মতো সাইট পাবেন। এই আমার এই ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে আমি দিয়ে দিব সাইটগুলো। তো 30টা মতো ফাইল থেকে যখন আপনি একটু সময় নিয়ে ঘুরবেন বা বিভিন্ন জায়গায় দেখবেন, তখন দেখবেন যে হিউজ কালেকশন আপনি করতে পারছেন। আর কারোর জন্যই আরও নতুন কোনো সাইট জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপডেট কিছু নিয়ে আসার জন্য, সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য ফ্রিতে। আর গ্রুপে যুক্ত হবেন, পেজে লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।